لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুসলমান ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আজকের পবিত্র জুমাবারে আমাদেরকে তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহরবানির শুকরিয়া জানাই, যিনি দিনের খাতিরে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা একেবারে ঈদ উল আজহার একেবারে নিকটে চলে এসেছি। আগামী শুক্রবারের পরের দিন ঈদ উল আজহা হিসাবে আমরা উদযাপন করব। একটা শুক্রবার দেখতে পাচ্ছি, আগামী জুমায় আশা রাখছি যে ওই ব্যাপারে কুরবানি, ঈদ এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা সেদিন করা যাবে। আজকে আমি একটু ভিন্ন আলোচনা করতে চাচ্ছি। যেহেতু আমরা জানি সারা দুনিয়ায় নবজির বিরুদ্ধে একটা সিনেমা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে ইনোসেন্স অফ মুসলিম। এটা শোনার পর থেকেই সে অন্তত নবীজিকে এতটুকু ভালোবাসে, তার অন্তরে অস্থিরতা না এসে থাকতে পারে না। তাই ভাবলাম যে এবারে আমার এই প্রথম আলোচনায় নবীজিকে নিয়ে এই আলোচনা শুরু করব, এবং ঈদের পরবর্তী জুমায় আল্লাহ তৌফিক দিলে সেখানেও নবীজি সম্পর্কে আরো আলোচনা করার ইচ্ছা আছে। আর মাঝখানে আগামী শুক্রবারে যেহেতু কোরবানির সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে কথা বলতে হবে, সেজন্য নবীজি দিয়েই শুরু করতে চাচ্ছি। বন্ধুগণ, সমস্ত সৃষ্টি জাহানের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজে যাকে ভালোবেসেছেন, আল্লাহ পাক নিজে যার গুণকীর্তন করেছেন, যার চারিত্রিক বৈশিষ্ট্য, যার মর্যাদা, এমনকি আল্লাহকে আপনি ভালোবাসবেন সে ভালোবাসাও নবজির মাধ্যমেই শুরু করতে বলেছেন, এমন একজন শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষটির উপরে এত কলঙ্ক, এত কালিমা দিলে একজন ইমানদার মানুষের সহ্য হওয়ার কথা নয়। এটা আমাদের মতো তারাও জানে, তবে ইহুদিরা হচ্ছে নবীজি এবং মুসলমানদের ঐতিহাসিক শত্রু, যে জন্য সূরা না শুনে ধর্মের কাহিনী। তারা তাদের নিজেদের কোনো আদর্শ নাই, তো তাই ভালো কিছুকে কলঙ্কিত করে বদনাম দিয়ে তারা বেঁচে থাকে। এটা সত্যের কাজ। কোরআনে কারিমে সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক বলেছেন, লা তাজিদান্না শাদ্দাত নাসু আদাওয়াতাল লিল্লাযিনা আমানু লিল্লাহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানব জাতির মধ্যে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন ইহুদিরা আর মুশরিকরা। তারা যেহেতু শত্রু, তারা তাদের কাজ করছে এবং খুব যোগ্যতার সাথেই তারা তাদের কাজ করে থাকে। যে লোকটি এই কাজ করেছে সে ইহুদি বংশোদ্ভূত। তার নাম নাকুলা বা নেকুলা, ব্যাসিলি নাকুলা অথবা নেকুলা। সে তার ছদ্ম নামে এই কাজ শুরু করে। 100 জন আমেরিকান ইহুদি, আমেরিকার নাগরিক 100 জন ইহুদি তাকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করে, এবং সে নবীজিকে তার সিনেমায় দেখায় যে নবীজি নারী বিদ্বেষী, যারা আধুনিক মানুষ তাদেরকে দেখতে পারে না, কারণে অকারণে তাদের উপর অত্যাচার করে, এবং তিনি খুবই জঘন্য চরিত্রের বলে নারী লোলুপ, একাধিক নারীর সাথে তার বাজে সম্পর্ক,
এক পর্যায়ে স্ত্রীদের দিয়ে নবীকে জুতাপাটা করার চেষ্টা করা হয়। এইভাবে এবং আধুনিক মনা লোকদের উপরে তিনি অত্যাচারী, এইভাবে নানাভাবে এটা চিত্রিত করে। যে লোকটা এই সিনেমাটা বানালো তার চরিত্র কেমন? এখন এই লোকটা নিয়ে তো পৃথিবী মনোযোগী ছিল না, লোকটা এই কাজ করার মাধ্যমে এখন হাইলাইট হয়েছে। যতটুকু তার সম্বন্ধে জানা গিয়েছে ইন্টারনেটে পত্র পত্রিকায়, তা হচ্ছে 2010 সনে ক্যালিফোর্নিয়ার আদালতে এই লোকটা ব্যাংক জালিয়াতির অভিযোগে তাকে 21 মাসের জেলখানায় থাকতে হয়। 21 মাস, তাহলে সেটা প্রতারক, সেটা খণ্ড। ব্যাংকের সাথে সে অর্থ লেনদেনে জালিয়াতি করে, যার জন্য ক্যালিফোর্নিয়ার আদালত তাকে 21 মাসের জেল দেয়। একজন প্রতারক, একজন ভণ্ড, তার দৃষ্টি কেমন হবে? আপনারা সেই ছোট্ট গল্পটা জানেন যে গভীর রাতে একজন তাহাজ্জুদ নামাজ পড়বে বলে উযু করতেছিল পুকুরে, আগের জামানার কথা। তো লোকটা দেখল পুকুরের ওই পারে আরেকজন হাসমুখ হই, ভালো লোকটা চিন্তা করছে, আহা আমি মনে করতাম আমি একাই তাহাজ্জুদ গুজার, এখন দেখছি এই গ্রামে আরো একজন ভালো লোক আছে। কিন্তু লোকটা গরুসর, সেই লোক মনে করছে সে লোক সারা রাত এদিক ওদিক সুরি চাপকা করে এখন আত্মহত্যা করছে। সে কি চিন্তা করলো? সে মনে করলো আমি মনে করতাম এই গ্রামে আমি চোর, এখন দেখছি আরো একটা চোর আছে। যে যেমন সে তেমন ভাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করে, সে তো আসলে রসুলকে আঘাত করতে পারে নাই, সে আসলে বিশ্বের মানবতাকে আঘাত করেছে। কারণ নবীজি হল মনুষ্যত্বের সব থেকে সুন্দরতম নমুনা। তিনি যেমন মুসলমানদের অধিকার দিয়েছেন তেমন অমুসলিমের অধিকারও দিয়েছেন, তিনি যেমন বন্ধুর অধিকার দিয়েছেন তিনি শত্রুকে অধিকার দিয়েছেন, তিনি এই পৃথিবীর ইতিহাসে নারীদের অধিকার দিয়েছেন, তাদের মর্যাদা দিয়েছেন, শ্রমিক কৃতদাসদের অধিকার তিনি দিয়েছেন, ছোট বড় বুড়া মানুষ সবার অধিকার দিয়েছেন, গাছপালা তল্লতা কীট পতঙ্গ পশু পাখি কার অধিকার তিনি দেন নাই, তিনি স্রষ্টার অধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। যারা শিরক করে আল্লাহর অধিকারের উপরে জুলুম করত তিনি স্রষ্টাকেও তো জুলুমের থেকে রক্ষা করেছেন, সেই সমস্ত শির থেকে মুক্ত করে স্রষ্টার একক মর্যাদা তাওহীদের মর্যাদা তিনি প্রতিষ্ঠিত করেছেন। শত্রুর অধিকার তিনি দিয়েছেন, আমরা তো শত্রুর অধিকার স্বীকার করি না, কিন্তু নবীজি শত্রুর অধিকারও দিয়েছেন। মক্কা বিজয়, দেখুন ক্ষমতা নাই ভালো ভালো কথা বলা সম্ভব, কিন্তু ক্ষমতায় থেকে ভালো কথা বললে তো হবে না, ওটা বাস্তবায়ন করা লাগবে। নবীজি যেমন বলেছেন শত্রুকে ক্ষমা করে দিও, আমরা মক্কা বিজয়ের অবস্থা জানি। তিনি যখন মক্কা বিজয় করলেন, বিগত 21 বছর যারা তাকে এত অস্থির ভাবে রাখছে, রাতের বেলায় ঘুমাতে দেয় নাই, এত কষ্ট দিয়েছে, উটের নাড়ি গুড়ি মাথার উপর চাপাই দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে, তার সাহাবীদের উপরে নির্মম অত্যাচার করেছে, তিনি যখন মক্কা বিজয় করলেন দশটার সৈন্য নিয়ে, কিনা ক্ষমতা! এতদিন তিনি ক্ষমার কথা বলেছেন, আমি যদি দুর্বল হই কিছু লোক আমারে মারল, আমি তো তার প্রতিশোধ দিতে পারবো না, আমি বরং বলবো আমি ক্ষমা করে দিলাম, এ ক্ষমারই দাম। কিন্তু তিনি আজকে তার সকল রক্তের জ্বালা মেটানোর সময়, সমস্ত প্রতিশোধ ইচ্ছামত নেওয়ার সময়, আর তিনি সেই মুহূর্তে তাদের লিডার আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করল, তিনি আবু সুফিয়ানকেও সম্মান দিয়ে বলছেন, মক্কাতে ঘোষণা দিচ্ছেন যারা কাবা শরীফে আশ্রয় নেবে আর যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে কিছু বলা হবে না। কিছুক্ষণ আগে মুসলমান হচ্ছে আবু সুফিয়ান তাদের লিডার, এখন তার বাড়িটাও নিরাপদ করে দিলেন নবীজি। এখনো ইসলাম গ্রহণ করার পর ইসলামের আমল করার সুযোগ আবু সুফিয়ান পায় নাই, কেবল সে বেকায়দায় পড়ে হোক আর যেভাবেই হোক সে ইসলাম গ্রহণ করেছে। কারণ সে তার লোকজনকে পাঠাইছিল দেখার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সূর্য বীর্য কেমন দেখে আসা। তাদেরকে পাঠানো হলো, তারা রাতের বেলায় যারা গেল তারা এসে রিপোর্ট করল যে আমরা দেখলাম মানুষজন কিভাবে গুনব, এত সুলা যে ওইটাই গুনে শেষ করতে পারি নাই। মানুষ তাহলে কত অনুমান করা যায়, একটা সুলায় যদি
500 লোকের রান্না হয় তাহলে এত সুলা সুলা গুনি শেষ করতে পারলাম না, তাহলে কত লোক? আবার শুনবেন বিরক্ত হয়ে যখন সকালের দিকে লোক পাঠালো ভোরের দিকে, তখন তারা এসে রিপোর্ট করছে এত পায়খানা, পায়খানার সামনে এত লাইন, সেই লাইন গুনি শেষ করতে পারলাম না। তখন আবার শুনবেন দেখলো তোমাদের দিয়ে কাজ হবে। নবীজি তো নবীজির এটা ছিল পলিসি, নবীজি বলেছেন যুদ্ধ হলে একটা ধোকা, শত্রুর অন্তরে ত্রাস সৃষ্টি করা। নবীজি আঠা মানে চুলা বানাইছিলেন বেশি যুদ্ধ শিবিরের প্রথম দিকে, যেখানে ওরা আসতে পারে প্রথমে তাদের কাছে যাওয়ার আগেই চুলা পড়বে। আর ভোরবেলা যেহেতু প্রকৃতির ডাক, পায়খানা তিনি ওই চুলার তুলনায় কম বানাইছিলেন। মানুষ তো পায়খানার জন্য এক একটা চুলার এক একটা টয়লেটের সামনে লাইন দিয়ে, এরা এর দ্বারা বিভ্রান্ত হয়ে একটা আহমরি বর্ণনা যখন আবু সুফিয়ানকে দিল, আবু সুফিয়ান তো বিচক্ষণ মানুষ, সে এই বর্ণনায় সন্তুষ্ট না হতে পারে নিজেই চোখে দেখার জন্য গিয়ে মুসলমানদের অগ্রবর্তী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। এই গ্রেপ্তার অবস্থায় নবীজির সামনে এসে ইসলাম কবুল করে। সুতরাং এখনো ইসলামের আচার আচরণ আমল করার সুযোগ হয় নাই, কিন্তু নবীজি বলছেন আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে, আবু সুফিয়ানের বাড়িতে কারা আশ্রয় নেবে, সব থেকে বদগুলাই তো আশ্রয় নেবে, নবীজি বলছেন তারা নিরাপদ, আর কাবা শরীফে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ। তাহলে প্রথমেই সূচনা করলেন তিনি, আর তখন তিনি ক্ষমতায়। এবার এই কথাটা বলে আচরণ করা সহজ না, কিন্তু তিনি এটা দেখালেন। এবং এরপরে তিনি যখন কাবা শরীফের কাছে এসে দেখছেন এরা তারা যারা সারা জীবন তাকে কষ্ট দিয়েছে ইসলামের জন্য, এই দিনের জন্য, এই প্রিয় মাতৃভূমি থেকে কাঁপতে কাঁপতে তাকে বেরিয়ে যেতে হয়েছে, রাস্তায় তাকে ডিস্টার্ব করেছে, যদি মেরে ফেলা যায়, যদি ধরে আনা যায়, এসব পুরস্কার বহু কিছু তারা ঘোষণা করছিল। নবীজি এই সময় দাঁড়িয়ে বলছেন সারা পৃথিবীতে এরকম একটা ইতিহাস নাই। নবীজি বলছেন ও কুরাইশের নেতারা তোমরা আমার কাছে কি আশা করো? তারা বলছে একজন উত্তম ভাইয়ের ছেলে কিংবা একজন আদর্শবান ভাই, সে যে আচরণ করে আমরা তোমার কাছে সেই আচরণ আশা করি। কি নির্লজ্জ এরা, এই সময় এই কথা বলা যায়? কিন্তু নবীজি তখন বলছেন ও কুরাইশের লোকেরা শোনো, আমি তোমাদেরকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই হযরত ইউসুফ আলাইহিসসালাম, যারা তাকে কুয়ার ভিতরে ফেলে দিছিল সেই অপরাধী ভাইরা যখন তার সামনে, তিনি তখন মিশরের রাষ্ট্রপ্রধান, তখন তার সামনে যখন অপরাধী ভাইরা আসলো, তখন তিনি যেমন তাদেরকে ক্ষমা করে দিছিলেন আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই করলাম না, তোমরা যে যা করতে তাই করো, তোমাদের উপরে ডিস্টার্ব করা হবে না। এই কথার পর আর কি থাকে, তাদের দিল জয় হয়ে গেল ভালোবাসার বিনিময়, ভালোবাসাই তখন তারা সবাই রসুলের পায়ের কাছে পড়ে গেল এবং তারা বলল আসলে এটা বাদশার চরিত্র না, নিশ্চয় এটা নবীর চরিত্র, কারণ দুনিয়ার সকল কালের বাদশারাই ক্ষমতায় আসার পর তার শত্রুদেরকে ক্ষমা করে নাই, বরং তাদের প্রতি অত্যাচার চালিয়েছে, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, এই বলে তারা ইসলাম গ্রহণ করে। মুসলমান তিনি শত্রুকেও ক্ষমা করেছেন, তাদের নাগরিক অধিকার তিনি দিয়েছেন, তাদের ক্ষমা করেছেন, জোর করে তাদের দিলে ইসলাম ঢুকাননি। তাহলে এরা কারা? তারা আজকে এই মানুষটার এই পৃথিবীতে এত কুলাঙ্গার এত খারাপ লোক আছে তাদের বিরুদ্ধে তারা লেখে না, কিন্তু এই মানুষটা যিনি মানবতাকে সভ্যতা শেখালেন, ভদ্রতা শেখালেন, উদারতা শেখালেন, ন্যায় বিচার শেখালেন, মানবতার মুক্তি যার মাধ্যমে এলো, সেই মানুষটার উপরে তারা কলঙ্ক দেয়। তারা তাদের কাজ করেছে, এতে নবীর কোনো ক্ষতি হয় নাই, এতে মুসলমানদেরও ক্ষতি হয় নাই, এতে ইসলামেরও ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ভালোবাসা দিলে আছে কিনা মাঝখানে একটু টেস্ট হয়ে গেল। সারা দুনিয়াতে মুসলমানেরা আবার জেগে উঠল, যদিও প্রায় 50-এর উপরে মুসলমান এই পথে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, তারপরে মুসলমানদের ভিতরে তাদের নবীজির প্রতি প্রেম ভালোবাসা আছে কিনা সেটাও একটা যাচাই বাছাই হয়েছে। যে বিষয়গুলো এই ধরনের ঘটনা হলে আমাদের কি করা দরকার সেটা আমি আরো পরে গিয়ে আলোচনা করব। তার আগে আমি আরো কিছু নবীজির চারিত্রিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যাতে সেই আদর্শ আমরা নিজেরা গ্রহণ করে উপকার পাই এবং নবীজির প্রতি আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারি। কয়েকজন কুলাঞ্জার, কয়েকজন খারাপ লোকেরা কি বলল এটা দেখার কিছু নাই, সূর্যকে তো চিরকালই তান্ত্রিকারা খারাপ মনে করে, বেচারা খারাপ মনে করে, তাতে সূর্যের কি হয়? বন্ধুগণ, গোলাপের গায়ে কেউ যদি ছুঁড়ে দেয় কাদা ও ধুলো, গোলাপের দোষ কি বলো? ঘৃণিত পাপি সেই যে ধুলো ছড়ালো। বন্ধুগণ, আজকে তাদেরকে
চুপ করে থেকে জীবন যাপন করা লাগছে, মুখ দেখানোর উপায় নাই। এমনকি সে তার সিনেমায় যে নায়িকা তৈরি করলো, যাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র দিয়ে তাকে নায়িকা বানালো, সেও প্রতিবাদ জানিয়েছে। যাকে আরেকটা অভিনেত্রী বানানো হয়েছে, সেও প্রতিবাদ জানিয়েছে। তাদের সাথেও সে ব্ল্যাকমেলিং করেছে। তারা প্রথমে বুঝতে পারে নাই যে আমাদের এই এই সিনেমা নাটকের মাধ্যমে আসলে নবীকে অপমান করা হচ্ছে, অপমান করা হচ্ছে মুসলমানদের। এটা তো তারা বুঝতে পারে নাই, কারণ নামটা দিয়েছে ইনোসেন্স অফ মুসলিম, মানে মুসলমানদের নিষ্পাপতা। মুসলমানরা কত ভালো, এভাবে একটা সাইনবোর্ড দিয়ে ভিতরে ভিতরে এই অন্যায় সে করেছে। এজন্য তাদের যখন বোধোদয় হয়েছে, এমনকি হলিউডের হলিউডের বড় বড় যারা নাটক সিনেমা নির্মাতা, তারাও এর সাথে সম্পর্কহীনতা ঘোষণা করেছে। বন্ধুগণ, এরা বাক স্বাধীনতার নামে অন্যকে অপমান করে, বাক স্বাধীনতার নামে এরা অন্যকে অপমান করে, অন্যের মর্যাদা নষ্ট করে। তা আমাদের এরপরও আমাদের এমন কাজ করা ঠিক হবে না যে একটা অন্যায়কে বন্ধ করার জন্য আরেকটা অন্যায় করব, এটা হবে না। এটা ইসলাম আমাদের সুযোগ দেয় না, বরং ন্যায়সঙ্গত ভাবে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা ইসলাম এবং নবীজির আদর্শ। দেখুন, নবীজিকে তো প্রথম থেকে অবহেলা করা হয়েছে। আমি আপনি ওই রকম অপমানের অও আমাদের জীবনে ঘটে নাই। যত অপমান, একটা মানুষ যত ভালো, খারাপ কথা তার জন্য তত পীড়াদায়ক। আমার ভিতরে যদি দশটি থাকে, তাহলে 8-10 জন লোক আমার বিরুদ্ধে বললে অত কষ্ট লাগবে না, যে আমি তো ওই রকমই। কিন্তু যে লোকটা টোটালি অন্যায় করে নাই, তার বিরুদ্ধে একটা ছোট্ট একটা কথা বললো, তার জন্য অত্যন্ত পীড়াদায়ক, এটা মানসিক অস্বস্তিকর। মক্কাতে যখন নবীজিকে মিথ্যাবাদী কেউ বলে নাই, নবীজিকে পাগল বললো, নবীজিকে জাদুকর বললো, নবীজিকে গণক বললো, তার মানে অত বড় তার জীবনের দুশ্মন যারা, তারাও নবীজিকে চরিত্রহীন বলে নাই। নবীজির বহু বিবাহ নিয়ে আরবের মক্কার ওই কুরাইশ কাফেরেরাও কোনোদিন কলঙ্ক দেয় নাই। নবীজি মানুষের প্রতি দুর্বিনীত, নিষ্ঠুর, এরকম কোনো কথা বলে নাই। নবীজিকে বলেছে পাগল। তো পাগল তো আমরা আদর করেও বলি, আমরা তো আদর করেও আমাদের স্নেহের কিছু লোকদেরকে আমরাও তো পাগল বলি। যে গণনা করে তাদেরকে তো আমরা গণক বলি, যে জাদু দেখায় তাদেরকে তো আমরা জাদুকর বলি। তাহলে আপনি চিন্তা করেন, কিন্তু এতেও নবীজি কষ্ট পাইতেন, কারণ নবীজির চরিত্র এত উন্নত ছিল যে তিনি তো তার আনিত আদর্শ জাদুর বিরুদ্ধে, গণনার বিরুদ্ধে। ইসলাম তো জাদুবিদ্যা পছন্দ করে না, এটাকে হারাম করেছে। ইসলাম যারা গণক তাদের এই কাজকে নিরুৎসাহিত করেছে, গণকের কাছে যেতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যারা ওই যে হাত দেখানো জ্যোতিষশাস্ত্র এই ভাগ্য গণনায় যায়, তারা যেন নিজের গলা থেকে ইসলামের রশি খুলে ফেলল, অর্থাৎ ইসলামী সীমানার বাইরে চলে গেল। যে ইসলাম যেটা পছন্দ করে না সেগুলো বলেছে, কিন্তু এইগুলো কি এত মারাত্মক কোনো গালি? কিন্তু তারপরও যেহেতু নবীজি এগুলো উৎখাত করার জন্য এসছেন, তার উপরে বলার কারণে তার কষ্ট হয়েছে। কিন্তু আজকে যারা নবীজিকে দেখে নাই, তারা নবীজিকে কোন অপবাদ দিয়ে আপনাকে দূরে রাখছেন, কত মারাত্মক। অথচ তার জীবনের শত্রুরাও তাকে একথা বলেনি, কারণ নবীজির চরিত্র দেখে তারা মুগ্ধ হয়েছে। তারা মক্কাতে এত বিরোধিতা করে, কিন্তু আমরা কি দেখলাম, যখন নবীজিকে মেরে ফেলার সিদ্ধান্ত হলো যে রাতে, সেই রাতের ঘটনা এমন যে আমরা জানছি যে নবীজির কাছে কাফেরদের আমানত ছিল, তারা তাদের টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নবীজির কাছেই জমা রাখত। তারা স্বার্থের কারণে যাদের পিছনে চলতো ওদেরকে বিশ্বাস করতো না। তারা জানে আমাদের এই নেতাগুলা অসৎ, এরা আমানত খেয়ানত করে, এদের কাছে কোনো জিনিস বন্ধক রাখা যাবে না। নেতাদের মন যোগানোর কারণে আমরা নবীজির বিরোধিতা করি, কিন্তু আমাদের দিল বলে এই মানুষটা চাইতে ভালো মানুষ কেউ হতে পারে না। তাদের টাকা পয়সা স্বর্ণ সোনা দানা নবীজির কাছে আমানত ছিল, আর নবীজি এই অসহায় মুহূর্তে ইচ্ছা করলে তিনি এগুলো মেরে দিতে পারতেন, কিন্তু তিনি এটা করেন নাই। তিনি আলীকে যে রেখে গেলেন তার বিছানায়, তার ভিতরে যেমন কৌশল ছিল, পাশাপাশি এটাও ছিল, আলী আমি তো এখনো ওদের আমানত ফেরত দিতে পারলাম না, যেহেতু আমি মদিনায় চলে যাব, তুমি থাকো, তুমি পরের দিন এই সমস্ত চার চার আমানত আমার কাছে জমা। এবং কাদের আমানত? যারা নবীজির বিরোধী, নবীজির পক্ষের লোকের ভিতরে আলী ছাড়া আর হযরত আবু বকরের বাড়িতে কয়েকটা মেয়ে ছাড়া আর তো কেউ নাই, সবাই তো মদিনায় চলে গেছিল। সুতরাং যাদের আমানত তারা সব দুশ্মন,
এই আমানতগুলো তাদের কাছে ফেরত দিও। এরকম একটা ভালো মানুষের কথা কেউ কল্পনা করতে পারে? আপনি চিন্তা করুন। সুতরাং সেই কুরাইশের লোকেরা তাকে পাগল বলেছিল, শুধু ঘৃণা করে বলে নাই, তাকে ছোট করার জন্য বলেছিল, তাকে অবহেলা করার জন্য বলেছিল। তার এই বিশেষ মেসেজ মানুষের হৃদয়ে যেন প্রভাব সৃষ্টি করতে না পারে, এই জন্য তারা ওই সবগুলো বলেছিল যে পাগল বলেছে, জাদুকর বলেছে, কনক বলেছে। কিন্তু নবীজি কার ভাগ্য গণনা করেছেন এমন কোন ইতিহাস তো পাওয়া যায় না। নবীজি এমন কি জাদু দেখাইছেন যেটা অন্য জাদুকররা দেখাই? এমন তো দেখার নেই। কিন্তু তারপরও নবীজি কষ্ট পেতেন, যার কারণে সূরা আনামের 33, 34, 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, "কদ নাআলামু ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইয়ুকাযিবুনা।" নবীজি আমি অবশ্যই জানি, আমি জানি ওরা তোমাকে যা বলে তাতে তুমি কষ্ট পাও, এটা আমি জানি। কিন্তু নবীজি ওরা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, ওরা বরং আমার আয়াতকে, আমার কোরআনকে মিথ্যা বলে। দেখুন, ওরা নবীজিকে মিথ্যা বলে নাই। এরপরে আল্লাহ বলছেন, নবী তোমার পূর্বে যারা এসেছিলেন তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিল, মানে অন্যান্য নবীদের উপরে মিথ্যাবাদী বলা হয়েছিল। কিন্তু আজকে আরব জাহান কেমনে তার মিথ্যাবাদী বলবে? ওরা তো 40 বছর ধরে তাকে আলামিন বলেছে, ওদের দেওয়া উপাধি, নবীজির কেনা উপাধি না, সাধনার উপাধি, তার আচরণের একটা প্রতীক তারা দিয়েছে, এই লোকটা বিশ্বাসী, এই লোকটা আস্থাদিক, এই লোকটা সত্যবাদী। আল্লাহ পাক বলছেন, আমি জানি ওরা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, ওরা আসলে আমার আয়াতকে অস্বীকার করে। তোমার পূর্বে যারা এসেছিলেন তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছিল, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, এত দূর সত্ত্বেও তারা সবর অবলম্বন করেছিল, ধৈর্য ধারণ করেছিল, অটল অবিচল ছিল, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার সাহায্য এসে না পৌঁছালো, এবং অবশেষে তাদের জন্য আমার সাহায্য এলো। নবীজি তাদের এই অবহেলা অপমান, তারা যে তোমাকে এইভাবে কটাক্ষ করে, এটা যদি সহ্য করা তোমার কষ্ট হয় তাহলে তুমি এক কাজ করো, তুমি আকাশে সিঁড়ি লাগাও কিংবা জমিনে সুড়ঙ্গ করে ঢুকে পড়ো। নবীজি জাহিলদের মতো চিন্তা করো না, এটা তোমার কাছে তো নবীদের এইসব ইতিহাস এসছে, নবীরা কিভাবে কষ্ট করেছেন, কিভাবে আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছেন যে তারা তো এইভাবে ধৈর্য ধরেছে, অবশেষে আমার সাহায্য এসে গিয়েছে। বন্ধুগণ, আজকে সত্যের বিরুদ্ধে অসত্যের দ্বন্দ্ব, এটা চিরন্তন মানব জাতির ইতিহাস, হক আর বাতিলের দ্বন্দ্ব, এটাই মানব জাতির ইতিহাস। যেখানে আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করা যায় না, সেখানে ছোট লোকই কায়দায় লোকেরা বদনাম দেয়, সে ভালো, এটা সারা জীবনই। যখন অসৎ চরিত্রের লোকেরা সৎ চরিত্রদেরকে দেখতে পারে না, তখন তারা দেখে এই লোকটা সততার গুণে একের পর এক উন্নতি করছে, তখন অসৎ লোকেদের বিবেক থাকলে তারা একটা কাজ করতে পারত, ওই সব সদ্গুণাবলী নিজেরাও অর্জন করে ওইভাবে ভালো হয়ে তার থেকে বড় হতো। কিন্তু এই কাজ কোনো কালে অসৎ লোকেরা করে না। অসৎ লোকেরা দেখে সৎ লোকেরা সদ গুণাবলী এবং যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে, তখন তারা ওইসব গুণাবলী অর্জন করে নিজেরা এগোবে কিনা এই কাজ না করে তারা বরং তাদের চরিত্রের উপরে কলঙ্ক দেয়, অপপ্রচার করে, তাদেরকে সব থেকে খারাপ হিসেবে চিহ্নিত করে এবং মনে করে যে এর মাধ্যমে বোধ হয় তাদের আলোকে নিভাই দেওয়া যাবে। কিন্তু এটা সাময়িকভাবে কষ্ট দেওয়া যায়, সাময়িকভাবে বাধাগ্রস্ত করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে বিজয় অর্জন করা যায় না। কারণ আল্লাহ নিজেই নবীকে তুলবেন। কোরআনে কারীমের 94 নম্বর সূরা, সূরা ইনসিরা, এর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আমি আপনার সুনামকে, আপনার নামের, আপনার আপনার নামকে, আপনার মর্যাদাকে আমি বিশ্বব্যাপী ছড়িয়ে দেব, সারা দুনিয়ায় উচ্চারিত হবে আপনার নাম। তা আল্লাহ নিজেই তাকে খাড়া করেন, গোটা দুনিয়া তাকে কেমনে ডুবাবে? আর আল্লাহ যাদেরকে ডুবাবেন সারা পৃথিবী তাদেরকে খাড়া করতে পারে না। বন্ধুগণ, আল্লাহ পাক এভাবে বলেছেন এবং আল্লাহ পাক নবীজিকে নবীজির মাধ্যমে আরো ছড়িয়েছেন সারা দুনিয়ায়। যেমন দেখুন সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক বলেন, তদ জা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, নিশ্চয় তোমাদের কাছে এসেছে আমার পক্ষ থেকে আলো আর একটি সুস্পষ্ট কিতাব। এই আলো, এই নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার মাধ্যমে কুসংস্কার, অসভ্যতার অন্ধকার দূর করে দিয়ে
তারা দুনিয়ায় সভ্যতার আলো জ্বালিয়েছেন, সুতরাং এই আলোকে তারা কেমনে নিভাবে, কিন্তু তারপরও তারা তাদের চেষ্টা করে, কারণ এর মাধ্যমেই তারা টিকে থাকে। তারা মনে করে এটাই তাদের বিজয়, কিন্তু কোনো কালে এই বিজয় হয়নি। দেখুন, এই যে আমাদের দেশে যেমন এখন দুর্গা পূজা আসছে, আমরা তো সেই জাতি যে পূজা এবং ঈদ একসাথে পালন করছি, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বিগ্রহ নেই, তারা আমাদের প্রতিবেশী, তা আমরা তারা আমাদের কি দেয় যে কারণে তাদেরকে আমরা এত বড় সুযোগ দেই? আসল বিষয় হলো ধর্মানুভূতি। আমরা যেহেতু নিজেরা ধার্মিক, সারা পৃথিবীর যে কোনো জাতির তুলনায় মুসলমানরা তার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তার নবীজির প্রতি শ্রদ্ধাশীল, তার স্রষ্টার প্রতি শ্রদ্ধাশীল। আপনারা যারা খোঁজ খবর রাখেন দেখবেন, তারা যে ঈসা আলাইহিসসালামের মাকে বলে মেরি, অর্থাৎ আমরা যাকে বলি হযরতে মরিয়ম আলাইহিসসালাম, তারা কতখানি উলঙ্গ হয়েছে, আজ এত বেহা হয়েছে ওই জাতি। আপনি যদি খ্রিস্টান ধর্মের ইতিহাস ইন্টারনেটে দেখতে থাকেন, তাহলে দেখবেন প্রথমে মা মেরির ছবি কেমন ছিল এবং পরবর্তীতে কিভাবে তারা নগ্ন করছে। এখন তারা মেরির ছবি, মেরির যে ছবি সেটা নগ্ন করছে। মা মেরি তার স্তর বের করে ঈসা আলাইহিসসালামকে খাওয়াচ্ছেন, অথচ আগে এই ছবি ছিল না। যারা তাদের শ্রদ্ধার জায়গাকে ন্যাংটা করে, তাদের কাছে আপনার আমার মর্যাদা কোথায়? তাদের কতখানি নৈতিক ও অধঃপতন হয়েছে সেই জাতির। অথচ খ্রিস্টানদের যেসব মহিলারা আছে তাদের গির্জায় কাজ করে, তাদের পোশাকও দেখবেন পর্দা সহকারে তারা চলে, কিন্তু মা মেরিকে তারা নগ্ন করলো, তাদের শ্রদ্ধা এবং আদর্শের বিন্দুকে তারা নষ্ট করলো। তাদের কাছে যে নিজের বাপকে শ্রদ্ধা করে না, সে অন্যের বাপকে কেন শ্রদ্ধা করবে? যে নিজের বাপকে শ্রদ্ধা করে, সে অন্যের পিতারও সম্মান সে বুঝবে, বাপমার গুরুত্ব সে বুঝবে। আমরা নিজেরা ধার্মিক যে কারণে অন্যের ধর্মকে আমরা সম্মান করি। আমাদের আল্লাহর কিতাবে নবীজির মাধ্যমে আল্লাহ বলেছেন সূরা আনামের 108 নম্বর আয়াত, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করে, তোমরা সেই দেব দেবীদেরকে গালি দিও না, তাহলে অজ্ঞতা বসে ওরাও তোমার আল্লাহকে গালি দেবে। ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, এভাবে আদব, পরধর্মের ধর্মের প্রতি সহিষ্ণুতা কোরআন আমাদের উপরে চাপাই দিয়েছে, আমাদের শিখাইছে। নবীর আদর্শ দেখেছি যে নবীর বাড়িতে কাফেরও মেহমান হয়ে এসছে, কাফের তার দুশ্মন মেহমান হয়ে এসছে, মেহমান মেহমানই নবীজি তাকে খাওয়াইছেন, রাতে থাকতে দিয়েছেন। সেই মেহমান রাতের অন্ধকারে গভীর রাতে পায়খানা করে নবীজির বিছানা নষ্ট করেছেন, নবীজি প্রতিশোধ নেন নাই। নবীজি তার মসজিদে নববীতে দেখেছেন এক কাফের দাঁড়িয়ে পেশাব করে, সাহাবারা উত্তেজিত হয়েছেন, নবীজি তাদেরকে থামাইছেন, এরপরে সেই লোকটাকে ডেকে ভদ্রতার সাথে তাকে উপদেশ দিয়েছেন। সুতরাং অমুসলিমদের নাগরিক অধিকার তিনি তো কখনো বন্ধ করেননি, এমনকি বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে যারা অমুসলিমদের উপর অত্যাচার চালায়, যারা যেমন ওদেরকে আরবিতে বলে জিম্মি, যেখানে মুসলমানরা শাসক হয় সেখানে অমুসলিম নাগরিকদের নিরাপত্তা দিতে হয়, তারা নিরাপত্তার ভিতরে যারা আবদ্ধ তাদেরকে ইসলামের পরিভাষায় বলে জিম্মি। নবীজি বলেছেন যারা জিম্মিদের উপরে অত্যাচার করে, তাদেরকে মেরে ফেলে, তারা বেহেশতে তো যাবেই না, বরং বেহেশতের সুঘ্রাণও পাবে না। বেহেশতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে অনুভূত হয়, কিন্তু সে বেহেশতের ঘ্রাণও পাবে না। এইভাবে মুসলমানদেরকে পরধর্ম সহিষ্ণুতা ইসলাম শিখিয়েছে। আমরা এই এই আদর্শে আমরা অনুসারী বলেই আজকে দেখুন অবস্থা। আজকে আলমডাঙ্গা উপজেলায় 32টা পূজা মণ্ডপ মুসলিম সরকার তাদেরকে সাহায্য দিচ্ছে, আমরাও সহযোগিতা করছি, যার জন্য এটা হচ্ছে। অথচ মাঝখানে আমাদের এই দেশে, সারা দুনিয়ার বিভিন্ন দেশে দেশে আজকে সারা পৃথিবীতে একটাই নাটক, সেটা একটা জাতির রক্ত ঝরে, সেই জাতি হচ্ছে মুসলমান। সবাই মিলে ঝরায়, মুশরিকরা ঝরায়, অমুসলমানরা ঝরায়, খ্রিস্টানরা ঝরায়, ইহুদিরা ঝরায়, কিন্তু আমরা তো এই কাজ করি না, আমরা তো এই কাজ কখনো করি না। ওরা যখন আমার নবীকে, নবীর বিরুদ্ধে এই কথা বলল, আমরা কি তাদের নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে এরকম কোন নাটক তৈরি করেছি? না। তাহলে এটা মুসলমানরা কিন্তু তাদের ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আমরা নবী রাসুল মানি, আমরা ঈসা আলাইহিসসালামকেও আমাদের শ্রদ্ধেয় নবী হিসাবে মানি, ঠিক কিনা বলে? সুতরাং আমরা ধার্মিক, আমরা আমাদের নবীকে সম্মান করতে গিয়ে ওদের নবীকেও সম্মান করেছি, এবং ওদের নবীকে শুধু ওদের নবী মনে করি না, বরং ঈসা আলাইহিসসালামকে আমাদের নবী মনে করি, এবং আমরা কোনো পার্থক্য করি না।
বন্ধুগণ, কিন্তু আমাদের এই আদর্শের প্রচার খুব কম। আমরা যে কত ভালো অন্য জাতির তুলনায়, এটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারিনি, আমরা এর প্রচার আদর্শ মানুষের কাছে ছড়াতে পারিনি, কারণ আমরা বর্তমানে ঐক্য হারাইছি। আমাদের ভিতরে একতাবদ্ধতা নাই, ভ্রাতৃত্ব বোধ নাই, আমরা ছোট ছোট ব্যাপারে একে অপরের দুশ্মন। আমরা চার দোকান গুলাতে বসেন, এক মুসলমান আর এক মুসলমানের জীবন করছে, পরনিন্দা করছে। আমরা যদি প্রতিবেশী হই, প্রতিবেশীর খুঁটিনাটি ব্যাপারগুলো ক্ষমা না করে বরং এই দ্বন্দ্ব দিয়ে রাখার চেষ্টা করি, আমরা নিজের পরিবারের ভিতরে দ্বন্দ্ব লাগাই, একই মায়ের পেট থেকে আমরা বার হলাম কিন্তু আমাদের ভিতরে সেই ভ্রাতৃত্ববোধ নষ্ট, এই আভ্যন্তরীণ অনৈক্যের কারণেই, আর আমাদের ভীরু মানসিকতার কারণে আজকে ওই সব দুশ্মনেরা ইচ্ছা মতো আমাদেরকে লাঠি মারা শুরু করছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছিল ফার্স্ট, এবং ইসলামের ভিত্তিতেই আমাদের এক হওয়া দরকার। পৃথিবীতে কোটি কোটি মুসলিম, আমরা এক হতে পারলে ওরা কি আর কথা বলতে পারতো? কারণ মূল সাহসটা জীবন দিতে হবে ধর্মের জন্য, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। সুতরাং ভালোবাসা সাহস তো আমাদের, সাহসটা তো ওদের না, ওদের সাহস নাই বলেই তোর অত অস্ত্রপাতি বানিয়ে সারা দুনিয়াতে এরকম করে, ওদের সাহস নাই। বন্ধুগণ, যাই হোক, এখন আমরা এই প্রতিবাদগুলো আসলে আমাদের কেমন করে করা দরকার? কোন কোন দেশে তাদের দূতকে আমরা হত্যা করেছি, এটা না, এটা ইসলাম পছন্দ করে না। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের কথা তুলে নেন, বলেছেন যে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, আর যে একটা মানুষকে বাঁচায় দিল সে যেন দুনিয়ার সবাইকে বাঁচায় দিল, এই হচ্ছে ইসলাম। সুতরাং যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে ওটা ইসলাম সমর্থন করে না। আমরা এইসব অন্যায়ের প্রতিবাদ কয়েকটা ভাবে করতে পারি, একটা হলো শান্তিপূর্ণ প্রতিবাদ, এটা একটা শান্তিপূর্ণ জনসমাবেশ করে আমরা সেখানে জনগণকে সচেতন করে আমাদের লোকেরা যাতে তাদের অপপ্রচার বিভ্রান্ত না হয়, এজন্য আমরা জনসমাবেশ করতে পারি, শান্তিপূর্ণ মিছিল করতে পারি। পাশাপাশি মিডিয়ার জবাব মিডিয়া দিয়ে দিতে হবে, ওরা যে বদনামগুলো ছড়াই সেগুলো যুক্তিপূর্ণভাবে খণ্ডন করে পত্রপত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক এগুলার মাধ্যমে আমরা এগুলার মোকাবেলা করতে পারি। পাশাপাশি অর্থনৈতিক বয়কট করতে পারি, ওইসব দেশের সঙ্গে আমাদের যে লেনদেন, বাণিজ্যের যে ব্যাপার, ব্যবসা বাণিজ্য, এগুলোর উপরে আমরা চাপ সৃষ্টি করতে পারি। রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায়, এই কাজটা প্রত্যেকটা মুসলিম দেশের সরকার প্রধানরা ওআইসির মাধ্যমে একজোট হয়ে ওইসব দেশের উপরে তাদের উপরে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক প্রেশার, এই কাজগুলা করা যেতে পারে। তারপরে আন্তর্জাতিক আদালতে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, যেমন NIKE নাইক অথবা নাইকি নামে একটা কোম্পানি একবার তাদের জুতাই আল্লাহ পাকের নাম এর কায়দায় তার একটা মনোগ্রাম বসাইছিল, তখন আমেরিকার মুসলমানরা যখন ফুসে উঠল, তখন আমেরিকাতে একটা মুসলমানদের অর্গানাইজেশন আছে, সংস্থা আছে, যার নাম হলো কেয়া, KIA, এদের মাধ্যমে তারা যখন মামলা ঠুকে দিল, তখন ওই নাইকি কোম্পানি বা নাইক কোম্পানি মুসলমানদের সঙ্গে একটা আপোষ রফায় আসলো, সেই আপোষ রফায় $17 মিলিয়ন $1,70,000,000 জরিমানা দিতে বাধ্য হয়েছিল, এবং এই কেয়ার কোম্পানির মাধ্যমে এই টাকাগুলি তখন মুসলমানদের, যারা অসহায় মুসলমান, বিপদগ্রস্ত মুসলমান, তাদের সাহায্যে এটা কাজে লাগানো হয়েছিল। ওই জায়গা যেমন $50,00,000 দিয়ে ইনোসেন্স অফ মুসলিম নির্মাণ করলো, আমরা ওই রকম অর্গানাইজেশনের মাধ্যমে যদি মুসলমানরা আন্তর্জাতিক আদালতে কেস করে তাহলে কিন্তু ওদের টাকা কিছু খসায় দিয়ে ওদেরকে দুর্বল করাও যেতে পারে। এভাবে এই পাঁচটা প্রক্রিয়ায় আমরা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আরেকটা প্রক্রিয়া আছে এই ব্যাপারে মুসলমান ওলামাদের ভিতরে মতভেদ আছে, সেটা হচ্ছে যেমন তাদের তাদের পত্রপত্রিকা পুড়িয়ে দেওয়া, তাদের পতাকায় আগুন দেওয়া, এরপরে ধরুন তাদের পুষ্পত্তলিকা আগুন দিয়ে পোড়ানো, এই কাজগুলো কেউ বলেছে ঠিক, কেউ বলেছে বেঠিক। আর যেটা ইসলাম সমর্থন করে না, যে ওই সব দেশের নিরপরাধ মানুষদেরকে হত্যা করা, তাদের উপরে বোমা হামলা করা, তাদের দূতাবাসে হামলা করা, এই সব কাজগুলো ইসলাম কোনোদিনই সমর্থন করে না। এজন্য খুব ভালো পদ্ধতি হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করা, নবীজির আদর্শকে সবার সামনে প্রচার করা, পাশাপাশি সরকার প্রধানরা একত্রিত হয়ে যদি তাদের মোকাবেলায় রাজনৈতিক প্রেশার, অর্থনৈতিক প্রেশার আরোপ করতে পারেন, এটা সব থেকে ভালো হয়। পাশাপাশি সহনশীলতা, সহানুভূতি এবং যুক্তিপূর্ণ বাদ প্রতিবাদের ভিতরে আমরা থাকতে পারি,
আর পাশাপাশি অন্য জাতিরা যদি আমাদের প্রতিবেশী হয়, নবীজির মহান আদর্শ আমরা নিজেরা আমল করে তাদের কাছে ইসলামের সৌন্দর্য বিকশিত করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রতি মেহরবানি করুন, আমাদেরকে সাহায্য করুন, আমরা বলি আমিন। আগামী জুমা আমরা পাচ্ছি ওই দিন আপনাদের সাথে কুরবানি এর সার্বিক বিষয়টি নিয়ে আগামী জুমায় আলোচনা রাখা যাবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সহনশীলতা অর্জন করার তৌফিক দিন, এবং নবীজির পরিপূর্ণ আদর্শ আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।